সমস্যা কি ডাক্তার সাহেব? হাসপাতাল ছেড়ে রোগীরা সব কোথায় যাচ্ছে? সুলতান কমিউনিটি হাসপাতালে। ওই যে আজই চালু হয়েছে, ওই জায়গার মালিক আমি, আর আমার জায়গা দখল করে হাসপাতাল। বস, এনিথিং রং? আরে শুধু রং না, রং না, রং তামাশা। ওই দেখো, ভালো করে দেখো, আমার জায়গা দখল করে হাসপাতাল হচ্ছে। জমি দখল মানে সন্ত্রাসী কেস? ইয়েস। আসুন আমার সঙ্গে। সাজ্জাদ, দবিরের সাথে যা। স্টপ, স্টপ! এই মুহূর্ত থেকে সব ধরনের কাজ বন্ধ। কেন? এই মির্জা আবিরের লিজ দাও জমিতে কোন সাহসে তোরা হাসপাতাল তৈরি করছিস? সাহস কি সব আপনার বাবার নামে লিজ নেওয়া? চুপ! বেশি বাড়াবাড়ি করলে হাজতে নিয়ে পাছার হাড্ডি ভেঙে দেব। এক ঘন্টার মধ্যে লোকজন নিয়ে এলাকা না ছাড়লে এই হচ্ছে জমির লিজ ডিল। এর আগে জমিটা লিজ নিয়েছিল মির্জা আবির, তার সময় শেষ হয়ে যাওয়াতে সরকার জমিটি হাসপাতাল তৈরির জন্য সুলতানকে বরাদ্দ দিয়েছে। সুলতান? কে সুলতান? অত সহজে সুলতানকে চেনা যাবে না, তার চেয়ে আমি যা বলি তাই করুন। পুলিশ ভাইদের নিয়ে আমাদের কাজে বাধার সৃষ্টি না করে এখান থেকে চলে যান। যদি না যাই? মির্জা আবির, তাহলে উপর মহলে কমপ্লেইন করতে আমি বাধ্য হব। দেখুন ডাক্তার আফতাব, আপনি একজন নামি দামি ডাক্তার হয়ে এই সমস্ত ফকির মিসকিনদের সঙ্গে? ওরা কেউ আর ফকির থাকবে না, সুলতান সবাইকে বড় লোক বানিয়ে দেবে। তাছাড়া এই হাসপাতাল তৈরির জন্যে সুলতান এত টাকা ডোনেশন দিয়েছে যা দিয়ে আপনার মতো মির্জা সাহেবকে দৈনিক দুইবার বেচা কেনা করা যাবে। শেষ পর্যন্ত আপনিও ভুল করছেন ডাক্তার আফতাব। আপনি জানেন না স্বার্থে আঘাত লাগলে আমি কি করতে পারি? আপনিও জানেন না সুলতান কি করতে পারে। ওর সংবিধানে নো স্পেস, নো কমা, একেবারে ফুল স্টপ। ভেজালে গিয়ে কাজ নেই, ওদের কাগজপত্র সব চেয়ে ওসমান, কথা বলছিস না কেন? কথা বল! আরে কথা বলছিস না কেন? ওসমান, কি হয়েছে তোর? My name is Sultan, one and only Sultan. তোকে আমি বলেছিলাম আবিরের বন্ধু মানেই আমার বন্ধু। সেই বন্ধুর শরীর থেকে তুই যতটা রক্ত ঝরিয়েছিস তার 10 গুণ রক্ত ঝরিয়ে তোর শরীর আমি রক্ত শূন্য করে দেব। আবির তোকে এক মাস সময় দিয়েছিল, আবিরের বাবা মাকে খুন করে সেই সময় তুই নিজের হাতে কেটে কমিয়ে দিয়েছিস। তোর ডেড বডিটা এখনই আমি মর্গে পাঠাতে পারি, কিন্তু আমি তা করব না। তোকে পুছিয়ে দেব মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর। এখন থেকে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টায় অনুভব করবি সুলতান কি জিনিস। মনে রাখিস, আমার সংবিধানে নো স্পেস নো কমা, ডাইরেক্ট ফুল স্টপ। খালি পিস্তলে কখনো গুলি ফোটে? দেখ
বুলেটগুলো সব আমার কাছে। হ্যালো, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনো খুশির খবর? ইয়েস, গুড নিউজ। আগামীকাল একটা জমি নিলামে বিক্রি হবে। ওই জমি কিনে আমি হাউজিং এর ব্যবসা শুরু করে আমার সমস্ত লস পুষিয়ে নেব। সাজ্জাদ জি ভাইয়া, ওসমানকে জানিয়ে দে আমি ছাড়ো ওই জমি যেন আর কেউ কিনতে না পারে। অ্যাটেনশন প্লিজ, এখনই আমাদের নিলাম ডাকার কাজ শুরু হবে। আরে এত ডাকা ডাকির দরকার কি? আমাদের বস মির্জা আবির ছাড়া নিলাম ডাকতে তো অন্য আর কেউ আসেনি। থানার অন্তর্গত শাহজাদপুর মৌজার 3 নম্বর এসে খতিয়ানের 30 নম্বর দাগে 2 বিঘা জলাজমির মূল্য নির্ধারণ করা হয়েছে 25 লক্ষ টাকা। 50 লাখ। এক কোটি, এক কোটি এক, এক কোটি দুই, 5 কোটি। দশ কোটি এক, দশ কোটি দুই, 10 কোটি 3। লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগল। আজ পর্যন্ত আমার মুখের খাবার কেউ কেড়ে নিতে পারেনি। মাই নেম ইজ সুলতান, ওয়ান অ্যান্ড অনলি সুলতান। অত্যাচারী আর ঘাতকের দুশ্মন। লাখ টাকার বাগান কয় টাকার ছাগলে খায় ওই দিকে তাকালেই তুই বুঝতে পারবি। জমিটা ডাক্তার আঙ্কেলের, তোর নাম মির্জা আবির। 10 লাখ টাকার জমি 10 কোটি টাকায় কিনে তুই হয়েছিস এখন পথের ফকির। তোকে আমি রেহাই দিব না সুলতান, ইনকাম ট্যাক্সের জালে জড়িয়ে তোকে আমি পথের ফকির বানাবো। হ্যালো, আমরা ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি? আমাদের কাছে ইনফরমেশন আছে, ইনকাম ট্যাক্স ফাঁকি দিয়ে আপনি অনেক অবৈধ সম্পদের মালিক হয়েছেন। আপনার ব্যবসার সমস্ত কাগজপত্র আর ইয়ারলি অ্যাসেসমেন্ট আমাদের দেখান। সন্তোষজনক মনে না হলে আপনার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আমরা বন্ধ করে দিব। হ্যালো, আমার নাম মির্জা আবির, তুই এখন হয়ে যাবি পথের ফকির। এই কোম্পানির মালিক আমার বস, আমি ওনার পিএস। আমার বসের নাম মির্জা আবির,
মির্জা আবির।